জিওগ্রাফি এট এ গ্ল্যান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, অর্থাৎ মহীয় সঞ্চারণ তত্ত্ব। দেখো, আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে যে আমরা 7টা মহাদেশ দেখতে পাচ্ছি, 5টা মহাসাগর দেখতে পাচ্ছি, এই অবস্থায় কিন্তু ছিল না। এক সময় এই পৃথিবী সব জোড়া ছিল, একসাথে ছিল। এই যে ধারণা, এটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ পৃথিবী যে একসাথে জোড়া ছিল, তোমরা যে পৃথিবীর ম্যাপটা দেখো, দেখলে দেখবে যে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার ওই অংশটা একসাথে জুড়ে দিলে কিন্তু জুড়ে যাচ্ছে। আমরা যদি কল্পনা করে নি, এই যে ধারণা যে মহাদেশের চলন হয়, এটা নিয়ে প্রথম যে শুরু হয় আলোচনা, ফ্রান্সিস বেকন উনি 1620 সালে কি বললেন, একটা বই লিখলেন যেটা নাম হচ্ছে নোভাম অর্গানাম। তিনি বললেন যে মহাদেশ এর চলন হয়। তো সে অনেকদিন আগের কথা, সেই সময় আর এই নিয়ে কোনো কথা আলোচনা হয়নি। উনি বলেছেন, সবাই শুনেছেন, কারণ এগুলো কি বলতো, ধারণা। এবার সেই ধারণার পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হয়, প্রমাণ সংগ্রহ করতে হয়, কারণ অত যুগ আগে সেখানে তো আমরা উপস্থিত ছিলাম না। তো সেখানে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে বলা হয় যে পৃথিবী এরকম অবস্থায় ছিল, জোড়া ছিল বা চলন হয়েছে, এই নিয়ে আলোচনা হয়। এরপরে ফ্রামোয়া প্লাসেট 1666 খ্রিস্টাব্দে উনিও সেই একই ধারণার কথা বললেন যে মহাদেশগুলোর চলন হয়, বা এই যে মহাদেশগুলোর যে উপকূলের যে শিলারাশি সেইগুলো উনি আলোচনা করলেন, দেখলেন যে বিভিন্ন জায়গায় কালেক্ট করলেন, করে দেখলেন যে একই রকম, কিন্তু বিশদভাবে উনি কিছু বলতে পারলেন না। তো বিভিন্ন বিশ্ব যে সমাজ, বিশ্বের যে বড় বড় বিজ্ঞানীরা ওনার কথা শুনলেন কিন্তু মেনে নিলেন না। এরপরেও স্নাইডার পেলিগ্রিনি 1858 খ্রিস্টাব্দে সে একই কথা বললেন। তারপরেও ফিশার, ওয়েটস্টেইন, দেখো কোলবার্গ, টেলার, এরা সবাই একই ধারণা ঘুরে ফিরে বলছে। অর্থাৎ সবার মনে একটা প্রশ্ন জেগেছে যে মহাদেশ কি সত্যি এরকম ছিল, যে এই আকৃতি, বিভিন্ন মহাদেশের বিভিন্ন আকৃতি বা কেন, তাই না? আমাদের মনে প্রশ্ন জাগেনি হয়তো, কিন্তু ওনাদের জেগেছিল। যাই হোক, টেলার 1910 খ্রিস্টাব্দে উনি কি বললেন যে বিভিন্ন মহাদেশে যে টারশিয়ারি যুগের পর্বতমালাগুলো রয়েছে সেগুলো উনি পর্যালোচনা করলেন। উনি বললেন যে মহাদেশগুলো একদিকে কেন বেঁকে আছে। অর্থাৎ তখন মনে হলো যে বেঁকে কখন থাকতে পারে, কোনো কিছু যদি চলন হয় তাহলে সেটা বেঁকে যেতে পারে। তখন তিনি কি বললেন যে মহাদেশগুলোর পার্শ্বগতি আছে, অর্থাৎ পাশের দিকে চলতে পারে উনি তখন বললেন। এর পরবর্তীকালে এলেন আলফ্রেড ওয়েগনার। উনি 1912 সালে একটা তত্ত্বের উপস্থাপনা করেন। তার আগে দীর্ঘ সময় 1908 থেকে, তাহলে দেখো টেলার বললেন 1910 খ্রিস্টাব্দে এই ধারণার কথা বললেন যে পর্বতমালাগুলো সব কিরকম অবস্থায় রয়েছে, এরকম বেঁকে বেঁকে রয়েছে। এটা তখনই হয় সম্ভব যদি কোনো কিছু পার্শ্বগতি থাকে, ঠিক আছে? 1908 থেকে 1912, দীর্ঘ 5 বছর আলফ্রেড ওয়েগনার, উনি একজন জার্মান আবহবিদ ছিলেন, মেটেরোলজিস্ট ছিলেন, উনি কিন্তু ভূতত্ত্ববিদ ছিলেন না। তো উনি কি বললেন, উনি এই নিয়েই আলোচনা, এই যে দেখতে পাচ্ছ যে সবাই বিভিন্ন সময়ে, বিভিন্ন 400 বছর আগে, কেউ 200 বছর আগে, ওনারা বলে গেছেন বিভিন্ন সময় যে মহাদেশের চলন হয়। তো উনি বললেন সেটা নিয়ে, কিন্তু যদি উনি আবহবিদ কিন্তু ওনার মনে এই প্রশ্নটা জাগার জন্য উনি দীর্ঘ 5 বছর ধরে এই নিয়ে গবেষণা করেন, বিভিন্ন প্রমাণ সংগ্রহ করতে থাকেন যে এটা কি সম্ভব। তখন 1912 সালে ইনি তত্ত্বটার কথা বললেন বিশ্ব সমাজের কাছে, বিশ্ব বিজ্ঞানীদের কাছে, এবং তখন 1915 সালে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন্স নামে একটি বইয়ের মধ্যে তার যা যা প্রমাণ বা তথ্য উনি পেয়েছিলেন সেগুলো বই আকারে প্রকাশ করলেন।
কিন্তু সমাজ কিন্তু অত তাড়াতাড়ি মেনে নেয়নি, বিজ্ঞানীরা এত তাড়াতাড়ি মেনে নেননি। কারণ কি বলতো, উনি ছিলেন আবহবিদ। জিওলজিস্টরা বললেন উনি আবহবিদ হয়ে ওনার মাথা ঘামানোর কি দরকার, এই একটা সমস্যা ছিল। ওনারা মানতেই চাইছিলেন যে আবহবিদ আবার এসব নিয়ে কি করে গবেষণা করে। তো বিভিন্ন সময় ওনার বই প্রকাশ হয়েছে, না যখন যেরকম উনি তথ্য পেয়েছেন তখন বইয়ের মধ্যে সেটা ইনক্লুড করে বিভিন্ন সংস্করণ বের করতে শুরু করলেন। 1920 সালে, 1922 সালে, 1929 সালে উনি বিভিন্ন বইয়ের সংস্করণ বের করলেন। তো ওনার তত্ত্বের উনি কি বলেছিলেন সেটা আমরা চলো দেখে নিই। ওয়েগনার উনি কি বললেন দেখো, যে এক সময় প্রায় 35 কোটি বছর আগে, অর্থাৎ কার্বনিফেরাস যুগের আগে, কত বছর আগে উনি বললেন, উনি ধাপে ধাপে আলোচনা করলেন যে মহাদেশের চলন কিভাবে হয়েছিল। উনি বললেন 35 কোটি বছর আগে সমগ্র মহাদেশ একসাথে জোড়া ছিল, ঠিক আছে? অর্থাৎ এই যে বর্তমানে আমরা দেখি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই যে মহাদেশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আলাদা কোনো অস্তিত্ব ছিল না, একসাথে জোড়া ছিল। প্রায় 35 কোটি বছর আগে মহাদেশগুলো একসাথে জোড়া ছিল, একে বলা হয়, উনি বললেন এর নাম হলো প্যাঞ্জিয়া। আর এই প্যাঞ্জিয়ার চারপাশে ছিল এক বিশাল মহাসমুদ্র, সেটা হলো প্যানথালাসা, এটা উনি নামকরণ করলেন। আর এদের মাঝে ছিল টেথিস নামে একটা অগভীর সমুদ্র, ওখানে ছিল, দেখতে পাচ্ছ টেথিস নামে একটা সমুদ্র এখানে রয়েছে, সেই সময় ছিল। এই প্যাঞ্জিয়া এর অর্থ হলো, দেখো প্যান কথার অর্থ হচ্ছে সমগ্র, আর জিয়া কথার অর্থ হলো ভূখণ্ড। অর্থাৎ প্যাঞ্জিয়া এর কথার অর্থ হলো সমগ্র ভূখণ্ড, এটা বিশাল ভূখণ্ড। আর প্যানথালাসা, প্যান মানে আমি কি বললাম সমগ্র, আর থালাসা এর কথার অর্থ হচ্ছে সমগ্র জলভাগ, ঠিক আছে? প্যান থালাসা। এইবার উনি এই কথা বললেন 1908 থেকে 1912 সালের মধ্যে, উনি এইসব নানা রকম প্রমাণ সংগ্রহে নানা রকম চেষ্টা করলেন। সেই সময় উনি প্রাথমিকভাবে, এটা স্টেপ ওয়ান, উনি প্রথম যে কথাটা বললেন যে একসাথে সমগ্র মহাদেশ ছিল। তারপরে 24.5 কোটি বছর আগে, তাহলে 35 কোটি বছর আগে পর্যন্ত মহাদেশ একসাথেই ছিল, এরপরে 24.5 কোটি বছর আগে, অর্থাৎ প্যালিওজোয়িক মহাযুগের যে মহাযুগ হয় তা ট্রায়াসিক যুগে, ট্রায়াসিক যুগে কি হলো, এই মহাদেশের মধ্যে ফাটল ধরা শুরু করলো। কোথায়? নিরক্ষরেখা বরাবর একটা বিশাল ফাটল ধরল, দুই ভাগে তখন ভাগ হয়ে গেল এই মহাদেশ, ঠিক আছে? দু ভাগে ভাগ হয়ে উত্তরের অংশটা নাম নিল লরেশিয়া, এবং ভাগ হতে হতে প্রায় 13.5 কোটি বছর আগে এই যে মাঝখানের নিরক্ষরেখা বরাবর বিশাল ভূখণ্ড যেটা ছিল সেটা ভাগ হয়ে লরেশিয়া হলো, নিরক্ষরেখার উপরের অংশটা, আর নিচের অংশটার নাম হলো গন্ডোয়ানাল্যান্ড। তাহলে 24.5 কোটি বছর আগে এর প্রথম ভাঙন ধরা শুরু হলো, ঠিক আছে? আর 13.5 কোটি বছর আগে, অর্থাৎ মেসোজয়িক যুগের মহাযুগের জুরাসিকে যে কি হলো, এই ভূখণ্ড নিরক্ষরেখা বরাবর দুটো ভাগ হয়ে গেল এই বৃহৎ প্যাঞ্জিয়া। উপরের অংশটার নাম হলো লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড, আর নিচের অংশটার নাম হয়ে গেল গন্ডোয়ানাল্যান্ড, ঠিক আছে? এর পরবর্তীকালে প্রায় 6.5 কোটি বছর আগে, এটাও মেসোজয়িক মহাযুগের মধ্যেই পড়ছে, ক্রিটেসিয়াস যুগে, ক্রিটেসিয়াস যুগে কি হলো, দেখো লরেশিয়ার মধ্যে আবার
দুটো ভাগ দেখা দিল, অর্থাৎ এই অংশ বরাবর দুটো ভাগ হয়ে গেল, একটা ফাটল দেখা দিল। ফাটলের একটা অংশ হয়ে গেল উত্তর আমেরিকা, আর ইউরোপ আর এশিয়া তখন একটা অংশ রয়ে গেল, সেটা হচ্ছে ইউরোপ এশিয়া। এরপরে আফ্রিকা বিশেষ নাড়াচাড়া করেনি, মোটামুটি মাঝেই ছিল। দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করলো। ভারতীয় যে ভূখণ্ড এ দেখতে পাচ্ছ, সেটাও উত্তর দিকে যাত্রা শুরু করলো। আর এই অস্ট্রেলিয়া ভারত কিন্তু আগে একসাথেই ছিল, তো ভারত অস্ট্রেলিয়া থেকে ইন্দো অস্ট্রেলিয়া যে প্লেট ছিল সেটা থেকে আলাদা হয়ে গেল, গিয়ে উত্তর দিকে যাত্রা শুরু করলো। আন্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়া বিচ্ছিন্ন হয়ে উত্তর পূর্বে যাত্রা শুরু করলো। ঠিক আছে, এইভাবে চলন কিন্তু শুরু হয়ে গেল। তার পরবর্তীকালে বর্তমানে আমরা যেটা দেখি, সেনোজয়িক যুগের শেষ পর্যায়ে যে বর্তমান অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, এই যে উত্তর আমেরিকা পশ্চিম দিকে সরে, উত্তর আমেরিকা হলো, দক্ষিণ আমেরিকা দেখতে পাচ্ছি আফ্রিকা থেকে পুরো আলাদা হয়ে গেল, আফ্রিকা বিশেষ স্থান পরিবর্তন করেনি, দেখো আফ্রিকা মোটামুটি মাঝেই রয়েছে। আর এই যে ভারতীয় উপদ্বীপ, উপদ্বীপ যেটা ছিল সেটা দেখো উত্তর দিকে যাত্রা শুরু করে ইউরোপ এশিয়া এই ভূখণ্ডে গিয়ে ধাক্কা দিল। তাহলে এখানে কি ছিল, টেথিস, তাই তো? টেথিস ছিল, এবং এই টেথিসে গিয়ে, টেথিসে মাঝখানে যে সমুদ্র ছিল, টেথিস নামক যে অগভীর সমুদ্র ছিল, এই এশিয়া এই ভূখণ্ডে ধাক্কা দেওয়ার ফলে সেই অংশের পলি ভাঁজ খেয়ে আজকের হিমালয় পর্বত সৃষ্টি হলো। ঠিক আছে, তাহলে এই যে টেথিসের এই অংশটা এখনো কিছুটা রয়েছে ভূমধ্য সাগরে, ওই অংশটাতে এখনো কিছুটা আবদ্ধ রয়েছে আসলে ভূমধ্য সাগর হিসেবে। অস্ট্রেলিয়া দেখো চলে এসছে দক্ষিণ দিকে, আর আন্টার্কটিকা সেই মেরুর দিকে, দক্ষিণ মেরুর দিকে স্থানান্তরিত হয়েছে। আর এই যে চলন, এই চলনের ফলে কি তৈরি হলো, দেখো পরপর আমরা যে দেখো দেখো মহাসমুদ্রগুলো সৃষ্টি হতে শুরু করলো। যখনই প্রথমে যখন মহাদেশগুলো একসাথে ছিল তখন একটাই মহাসমুদ্র ছিল, সেটা হচ্ছে প্যানথালাসা, সেটাই বর্তমানে কিছুটা অংশ হিসেবে রয়েছে, প্রশান্ত মহাসাগর রূপে রয়েছে। এবার যখনই দেখো মহাদেশগুলো চলন শুরু হয়ে গেল, এই যে লরেশিয়া যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার সাথে সাথে আটলান্টিক মহাসাগরের মহাসাগর তৈরির সূচনা হয়ে গেল। এখানে আটলান্টিক মহাসাগর তৈরি হয়ে গেল, উত্তর আটলান্টিক মহাসাগর। আফ্রিকা থেকে যখন দক্ষিণ আমেরিকা সরে এলো, মাঝখানে কি তৈরি হলো, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। মহাসাগরগুলো কিভাবে সৃষ্টি হওয়া শুরু করলো, তারপরে যখন ভারত উত্তর দিকে চলন শুরু করলো, এই অংশটায় হয়ে গেল ভারত মহাসাগর, আন্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়া সরে গেল, আর এই বাকি অংশটা নাম তখন নাম হয়ে গেল বর্তমানে যেটা নাম প্রশান্ত মহাসাগর। অর্থাৎ এই মহাদেশগুলো চলনের সাথে সাথে নতুন নতুন মহাসাগরের সৃষ্টি হয়েছে। তাহলে এখন কথা, এবার যদি আমি তোমাদের দেখাই আসলে কি হয়েছিল বলতো, আমি যদি এই কাগজটা দিয়ে দেখাই, দেখো এই ছিল প্যাঞ্জিয়া। তাহলে প্রথমে কি হলো, দু ভাগে ভাগ হয়ে গেল, তাই তো? এই যে একটা ভাগ ভাগ করে ফেললাম, একটা হলো লরেশিয়া আর একটা ছিল গন্ডোয়ানাল্যান্ড, এটা দক্ষিণের অংশ। ঠিক আছে, লরেশিয়ার আবার পরবর্তীকালে কটা ভাগ হলো, কি বললাম, উত্তর আমেরিকার এশিয়া তৈরি হলো। লরেশিয়াকে আমি ভাগ করে দিই, লরেশিয়া দেখো দুভাগে ভাগ হয়ে গেল, একটা হয়ে গেল উত্তর আমেরিকা, একটা হয়ে গেল ইউরোপ এশিয়া। ঠিক আছে, এইবার গন্ডোয়ানাল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ডের কটা ভাগ হলো, দক্ষিণ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ আমেরিকা হলো একটা, আফ্রিকা রয়ে গেল দুটো, ইন্দো অস্ট্রেলিয়ান যেটা ভূখণ্ড ছিল সেটা থেকে একটা অংশ হয়ে গেল কি, দেখো অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই অস্ট্রেলিয়া পাত থেকে ভারতীয় ভূখণ্ড,
আলাদা হয়ে গিয়ে উত্তর পূর্বে গিয়ে সরে গিয়ে এশিয়া ভূখণ্ডে, ইউরোপ এশিয়া ভূখণ্ডে গিয়ে ধাক্কা খেয়ে এথিস মহাসাগরে সৃষ্টি করলো আজকের হিমালয় পর্বতমালা। এই ছিল ওনার বক্তব্য। তাহলে এই যে সমগ্র ব্যাপারগুলো হলো, আমরা দেখতে পেলাম যে ভাগগুলো হলো, এই দেখো নিরক্ষরেখাকে বেস করে, নিরক্ষরেখা থেকেই এই ভাগ হওয়া শুরু হলো, নিরক্ষরেখার দিকেই সবকিছু যাচ্ছিল। দেখো আফ্রিকা উত্তর দিকে সরছিল, হ্যাঁ বর্তমানেও কি হচ্ছে নিরক্ষরেখার দিকে এই যে ভূখণ্ড গুলো এখনো কিন্তু চাপ দিয়ে যাচ্ছে, প্রেশার দিয়ে যাচ্ছে। তো উনি এই যে দেখো এই মহাদেশগুলো চলন হলো, উনি কি কারণে বলেন, এর তো একটা কারণে উনি বিজ্ঞানীদের বললেন যে এরকম হলো। এবার বিজ্ঞানীরা কি করলেন, জানতে চাইলেন আচ্ছা বলো যে কিভাবে এই মহাদেশগুলো চলন হলো। তখন উনি আবার গবেষণা করা শুরু করলেন, নতুন নতুন তত্ত্ব আহরণ করা শুরু করলেন, এবং তারপরে এসে উনি বললেন যে কিভাবে ওনার যে বক্তব্য যে কেন মহাদেশগুলো চলন হয়েছিল। উনি কি বললেন, দুটো বলের কথা উনি বললেন। কি সেই বল দেখো, উনি ওয়েগনার কি বললেন যে এই মহাদেশীয় সঞ্চরণের কারণ হিসেবে উনি যে যুক্তি খাড়া করলেন, প্রথম হচ্ছে প্লবতা ও বৈষম্যমূলক মহাকর্ষীয় বল, এটাকে ইংলিশে বলে পোলার প্লেইং ফোর্স। আর কি বললেন, জোয়ারি শক্তি। এবার এটা নিয়ে উনি কি বললেন যে কি কারণে মহাদেশের সঞ্চরণ হলো। উনি বললেন সব বস্তুই মহাদেশগুলো কি হচ্ছে নিচের দিকে চাপ দিচ্ছে, এবং তার সমপরিমাণ সম আয়তনের জল ওপরের দিকে প্রেশার দিচ্ছে। এটা হচ্ছে প্লবতার ধারণা, তাই তো? এবার পৃথিবী যদি এই যে চাপ দিচ্ছে, ধরো এটা একটা মহাদেশ, নিচের দিকে চাপ দিচ্ছে জলভাগে, জল কি করছে সমানভাবে ওপরের দিকে চাপ দিচ্ছে, এর ফলে কি হচ্ছে একটা সাম্য অবস্থা বজায় রয়েছে। যদি সমানভাবে একই রেখা বরাবর যদি চাপ দেয় তাহলে সাম্য অবস্থা থাকে। কিন্তু পৃথিবী তো প্রথম কথা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল স্ফীত ও মেরুর দিকে চাপা, সেটা কেন হয়েছে, কারণ পৃথিবী নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। এই আবর্তনের ফলে কি হয়েছে, নিরক্ষরেখা বরাবর আবর্তনের বেগ সব থেকে বেশি, এবং এই বরাবর যে সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হয়, তার ফলে সব বস্তু বাইরের দিকে ছিটকে বেরিয়ে যেতে চায়। এর ফলে কি হচ্ছে, এমন একটা বলের সৃষ্টি হচ্ছে, এতই বলের সৃষ্টি হচ্ছে যে মহাদেশগুলো তখন এইভাবে বাইরের দিকে সরে যেতে থাকে। ওনার বক্তব্য অনুযায়ী যে মহাদেশগুলো সেই জন্য চলন শুরু হতে থাকে, অর্থাৎ মেরু থেকে নিরক্ষরেখার দিকে। এই জন্য দেখবে এই যে ভাঙনটা আমরা দেখলাম, সবই নিরক্ষরেখা বরাবর হয়েছে, নিরক্ষরেখার দিকে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে বৈষম্যমূলক মহাকর্ষীয় বলের জন্য অর্থাৎ আবর্তনের জন্য যে কেন্দ্র বহির্মুখী বলের সৃষ্টি হলো, সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, তার জন্য মহাদেশগুলোর চলন হচ্ছে, উনি এই কথা বললেন। এই একটা কারণ। এবার সব যারা ভূতত্ত্ববিদ ছিলেন, একে তো উনি আবহবিদ, এই সব কথা বলছেন, সবার মনে একটা সন্দেহ জাগলো। তখন বললেন যে এত উনি যে বক্তব্য রেখেছেন যে এই মহাকর্ষ বৈষম্যমূলক মহাকর্ষ বা পোলার ফ্লিং যে ফোর্স, তার যে ক্ষমতা কয়েক কোটি গুণ বেশি হলে তবে গিয়ে মহাদেশের চলন হতে পারে। বিজ্ঞানীরা বলেন যে ওনার এই তত্ত্ব সম্পূর্ণ ভুল, এটা কোনো কারণই হতে পারে না, অত বড় অত শক্তি নেই যে মহাদেশগুলোর চলন হতে পারে। অর্থাৎ বর্তমানে যে শক্তি আছে এই
সেন্ট্রিফিউগাল ফোর্সের অর্থাৎ মহাকর্ষীয় কেন্দ্র বহির্মুখী বলের এবং বৈষম্যমূলক মহাকর্ষীয় বলের এবং প্রবণতার তার থেকে কয়েক কোটি গুণ বেশি শক্তি হলে তবে গিয়ে মহাদেশের চলন সম্ভব। একদম নস্যাৎ করে দিলেন ওনার তত্ত্বকে। অর্থাৎ উনি যতবার নানাভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছেন ততবারই কিন্তু নানাভাবে এটাকে বাধা দেয়া হয়েছে, মানতে চাননি বিজ্ঞানীরা। এরপর উনি বললেন আচ্ছা ঠিক আছে, নিয়ে আবার গবেষণা শুরু করলেন। আরো একটা বল আছে এটার কারণে হতে পারে, সেটা হচ্ছে জোয়ারি শক্তি। উনি কি বললেন যে যেভাবে জোয়ার সূর্য চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়, জল যেমন ফুলে ফেপে ওঠে, জলটাকে যেমন টেনে বাইরের দিকে আনতে পারে, সেই রকমই সেটাও সম্ভব যে মহাদেশগুলির মধ্যে সেইভাবে সূর্য চন্দ্র সেইভাবে টানছে, মহাদেশগুলোকেও আকর্ষণ করছে, তার ফলে সেই মহাদেশগুলোতে ফাটল তৈরি হয়েছে। অর্থাৎ ওনার বক্তব্য এই যে মহাদেশগুলো সূর্য চন্দ্র এরাও কি হচ্ছে আকর্ষণ করছে, তার ফলে মহাদেশগুলোতে হয়তো ফাটল ধরেছে, ফাটল ধরে এই যে নিরক্ষর রেখার দিকে স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে। তাছাড়া দেখো পৃথিবী কি হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই দেখা যাচ্ছে যে মহাদেশগুলো সব পশ্চিম দিকে সরে সরে যাচ্ছে। উনি এই কথা বললেন, এইবারও সমস্যা, বিজ্ঞানীরা তাতেও মানলেন না। উনি বললেন যে জোয়ার ভাটার শক্তি এত বেশি নেই যে মহাদেশগুলোকে ভেঙে সেগুলো আবার স্থানান্তর ঘটাতে সাহায্য করবে, অর্থাৎ তার এই যুক্তি পুরোপুরি নস্যাৎ হয়ে গেল। উনি খুব চিন্তায় রইলেন। আসলে আবহবিদ ওয়েগনারের জন্য খারাপও লাগে, দিনের পর দিন উনি গবেষণা করেছেন, বাধার সম্মুখীন হয়েছেন, কেউ মানতে চাননি, উনি চলে গেছিলেন। ওনার জীবনটা খুবই প্যাথেটিক, উনি চলে গেলেন গ্রিনল্যান্ডে গবেষণা করতে, উনি জার্মান ছিলেন, যে পোলে বিভিন্ন তথ্যগুলো যে দেখি কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, কাউকে উনি তো কাউকে বিশ্বাস করাতে পারছিলেন না। হ্যাঁ, যেহেতু উনি আবহবিদ ছিলেন এবং সেটা আবহবিদ হয়ে জিওলজি নিয়ে উনি আলোচনা করছেন, কেউ মানতে চাইছিলেন না। তো উনি গ্রিনল্যান্ডে গেলেন, সেখানে দীর্ঘদিন ধরে গবেষণা করার চেষ্টা করলেন। এবার 1930 সাল নাগাদ ওনার যে গাইড তার সাথে উনি তার আগে 5 দিন ধরে কিন্তু ওখানে একটা এক্সপিডিশন করছিলেন, দীর্ঘ পথ যাত্রা করেছিলেন। লাস্ট ওনাকে যেটা দেখা যায় গাইডের সাথে শেষবারের মতো দেখা যায় 1930 সালে, এরপরে আর ওনার খুঁজে পাওয়া যায় না। তো এর পরবর্তীকালে আবার 1 বছর বাদে ওনার অনুসন্ধান চালানো হয়, দেখা যায় যে উনি স্লিপিং ব্যাগের মধ্যে মৃতদেহ হিসেবে রয়ে গেলেন আর কি, মারা গেলেন। যেহেতু ওই অঞ্চলটা পুরোপুরি ফ্রিজিস জোনের মধ্যে একদম বরফে আবৃত, ওনার দেহ বিকৃতি হয়নি। এই ছিল ওনার প্যাথেটিক কাহিনী। যাই হোক, ওনার বেঁচে থাকাকালীন এই তত্ত্বের কোনো গুরুত্ব কেউ দেয়নি, কিন্তু পরবর্তীকালে দেয়া হয়েছে, সেটাই পরে আলোচনা করছি। যাই হোক, উনি এই তত্ত্বগুলো দিলেন আর সেগুলো তৎক্ষণাৎ নস্যাৎ হয়ে গেল। এরপর উনি আরো গবেষণা করা শুরু করলেন। 20-22 নানা সময় আমি তোমাদের বললাম যে বিভিন্ন বইয়ের উনি সংস্করণ করেছেন, বিভিন্ন সময়ে উনি তথ্য পেয়েছেন, বইয়ে লিখেছেন, লাইব্রেরিতে গেছেন, গবেষণা করেছেন, বইয়ে লিখেছেন, বিভিন্ন সময় উনি বইটাকে মধ্যে লিখেছিলেন, সেটার মধ্যে উনি তথ্য দিতে শুরু করলেন। তো উনি তখন বলে ঠিক আছে, আমি তাহলে যে পরবর্তী আমি দেখি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা, উনি আবার প্রমাণ সংগ্রহে লেগে পড়লেন। আর কি কি প্রমাণ দিলেন, কারণগুলো তো কেউ মানলো না, উনি কিছু বেশ কিছু প্রমাণ দিয়েছিলেন, সেগুলো আমরা দেখে নিই, যেগুলো দেখলে বোঝা যায় যে মহাদেশে আসলে চলন হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই থাক, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তত পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।